রাধে রাধে। তো ফাইনালি এসে গেলাম ব্যাংকে, চেক জমা হয়ে গেছে। আর দেখি আপনিও একটু সাহায্য করেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনার কোনো কথা আছে গরাঙ্গি? চলো চলো না। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে আপনাদেরকে দর্শন করাবো অনেক কিছু। তো আজকে আমাদের দামোদরের সিঙ্গার হালকা হয়েছে, দামোদরের জন্য নতুন ড্রেস তৈরি করতে হবে, কেননা দামোদরের বার্থডে আসছে, ঘোর পূর্ণিমাতে আসছে। তো ঘরে ভাবছিলাম ড্রেস এবার তৈরি করবো, কিন্তু ভাবলাম যে একটু স্পেশাল ড্রেস বানানো যাক। তো দামোদরের জন্য ড্রেস আজকে নিয়ে যাবো, কোথা থেকে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। প্লাস আজকে যেতে হবে একটু ভ্যাংকে, কালকে দেখতে পেয়েছিলেন একজন চেক দিয়েছিল, তো সেই চেকটা জমা করতে হবে। আর রাধামোদরের দর্শন, ভোগ দর্শন, আজকে সারাদিনের সেবা আপনাদেরকে দর্শন করাবো। তো সবাই ভিডিও লাস্ট অবধি থাকেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনার কোনো কথা আছে গরাঙ্গি? চলো গরাঙ্গি, তুমি কোথায় যাচ্ছ? গরাঙ্গি এদিকে আসো, গরাঙ্গি দাদা ডাকছে, এদিকে আসো, আসো আসো আসো, এখানে আসো। গরাঙ্গি স্নান করবে তো, এই জন্য চলে যাচ্ছে মামির কাছে। এদিকে আসো, আজও 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 আসো। রাধে রাধে। তো এখন আমি রাধামোদর দর্শন করিয়ে যাব, নতুন ড্রেস রেডি করে দিয়েছি, তো ব্যাংকে যাব আর আপনাদেরকে দেখাবো। চলুন রাধামোদরকে দর্শন করে নিই ফটাফট। গরাঙ্গি তুমি দাদাকে দেখবে, আসো আচ্ছা 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 আজম আজম গরাঙ্গি, এই যে আসছে গাড়ি, আসছে গাড়ি, আসছে, আসো আসো, চলো। এর ভিতরে হাত ঢুকে দিয়েছে ভিতরে। তুমি আসো গরাঙ্গি, তুমি এখানে বসো, ঠিক আছে? শ্রী রাধা দামোদর লাল কি যে, গৌরাঙ্গ মহাপ্রভু কি যে, রাধা রানী কি যে, আজকে আনন্দ কি যে, রাজ মহারাজ কি যে, দামোদর সালে ভগবান কি যে। তো প্রিয় ভক্তগণ, আজকে শ্রী রাধামোদরের দর্শন করে নিন। আজকে রাধামোদর মুকুট পরেছে, তো হোলি আসছে খুব শীঘ্রই, তো দামোদর রাধারানীর জন্য নতুন পোশাক আমরা তৈরি করব। তো ভাবছিলাম আর কি, তো এবার ভাবছি একটু আনকমন ড্রেস বানানো যাক। তো অলরেডি একটা ড্রেসের নাপ নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাবো একটু পর। তো রাধামোদরকে এবার একটু স্পেশাল ড্রেস আমরা বানিয়ে দেওয়ার প্রয়াস করছি, তো যদি রাধারানী অনেক কৃপা করে। তো প্রিয় ভক্তগণ, শ্রী রাধামোদরের বার্থডে আসছে আগামী 25শে মার্চ, রাধামোদরের বার্থডে গৌর পূর্ণিমা। তো গৌর পূর্ণিমা উপলক্ষে রাধারানীকে আগের বছর একটা সোনার চন্দ্রিকা দিয়েছিলাম, তো এবার রাধামোদরকে ভাবছিলাম দিব, দেখি রাধারানী চাইলে হবে। আর রাধামোদরের ড্রেসের জন্য নতুন ড্রেস আমরা এখন যাবো নাপ নিতে, তো যদি আপনারা কেউ ড্রেস গিফট করতে চান রাধামোদরকে, তো এই স্ক্যানার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হরি বল, রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এ হলো আজকের, এটা হলো নাপ নিয়েছি, এটা দিয়ে নাপ দিতে যাবো এখনই, মানে যে কারখানাতে আমরা দেখে এসেছিলাম ওদিন, এই কারখানাতে। তো অনেক দাম পড়বে ওইগুলো ড্রেস, অনেক দাম, তারপরও দামোদরকে বানাবো, কেননা দামোদরের একটা বার্থডে আসছে, ভগবানের বার্থডে, তো অনেক কিছু করার প্রয়াস রাখি, কিন্তু মানুষের দেখি যে নিজের বার্থডে আসলে, নিজের পরিবারের বার্থডে আসলে কত কিছু করে, আর ভগবানের বার্থডে আসলে ভগবানের জন্য কিছু করে না। তো আমাদের তো ভগবানকে নিয়ে আমাদের জীবন, তো রাধারানীর জন্য আমরা নতুন ড্রেস বানিয়ে নিয়ে আসবো আজকে। তো চলুন ফটাফট যাওয়া যাক। এখন স্নান করতে যাচ্ছি, আর দুদিন ধরে স্নান করেনি, বৃষ্টি হচ্ছিল, তো গরাঙ্গি যাও, তাদের স্নান করে আসো, যাও তাদের যাও, বাই করবা বাবা।
যাও দাদা যাও স্নান করে আসো বরতলা লাগিয়ে যাবো নাকি গৌরাঙ্গী চলে গেল গৌরাঙ্গী আজকের ওয়েদারটা একটু ভালো রাধে রাধে তো ফাইনালি এসে গেলাম ব্যাংকে তো আজকে এসে একটা জমা দিতে এসেছি আপনাদেরকে দেখানো হয়নি তো এটা হলো প্রেম মন্দিরের সামনে দেখুন এখান থেকে প্রেম মন্দির দেখা যাচ্ছে আগে একটু আগে প্রেম মন্দির এ এ প্রেম মন্দিরের স্টার্ট এখানে এখানে প্রেম মন্দিরের মেডিকেল রয়েছে আর এ হলো আমাদের ব্যাংক চলেন ব্যাংকে এলাও করবে ভিতরে ক্যামেরা এলাও করবে ভিতরে হরি বল তো ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেল ব্যাংকে তো ক্যামেরা এলাও করে কিনা জানি না সেই জন্য আপনাদেরকে আর ব্যাংকের ভিতরে দেখাইনি তো চলুন এখন কোথায় যাবেন চেক জমা হয়ে গেছে আর দেখি আপনিও একটু সাহায্য করেন আমাদের এই ভালো কাজে আর আমরা আরও চেষ্টা করছি কি আপনাদেরকে আরও দেখানো যাক এরকম করি আমরা আরও 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 ভালো কাজ করতে পারি বৃন্দাবনে আপনাদের জন্যে আর লোকেদের জন্যে যত আমাদের আপনাদের সঙ্গে শেয়ার হবে এটা নাকি আমরা কিছু বি আমরা নিশ্চিত ওটা ইংলিশে বলে ট্রান্সপারেন্টি এটা কি বলে মানে বলেন আপনি ইংলিশে বলেন পর্দাতে মানে পর্দাতে কিছু জিনিস থাকবে না সব ওপেন থাকবে আমরা যা যা করবো সব ওপেন থাকবে ব্লগে যাবে আপনারা দেখতেই পারবেন যে আমরা কী এক্স্যাক্টলি করছি কোথায় কী করছি কবে কী করছি তা আপনারা এই ওতে থাকবে না কি আমরা শুধু নিচ্ছি আর কোথায় মানে ইনভেস্ট করছি এটা শুধু আপনাদের জন্য যাচ্ছে আর ট্রাস্টে যত সেভিং হবে মানে যত কী বলে অ্যাকাউন্টটা হবে তাহলে আমাদের জায়গাটা জমিটা হয়ে যাবে তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি ওটা তো দেখুন আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি তো দেখুন এখানে হাজার হাজার কবুতর রয়েছে তো কবুতরের মাঝখানে আমরা এখন যাব তো আপনাদেরকে দেখাচ্ছি চলুন ধীরে 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 হ্যাঁ ওয়াও
ন্যাচারাল সুন্দর জায়গা দেখো। এটা একটা গ্রাম অঞ্চল রয়েছে, এখানে পরিবেশটা খুবই সুন্দর, কত সুন্দর। এখানে সবাই কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এখানে খেলে তো এখানে ক্রিকেট খেলে তো ওই জায়গায়, তো এখন ঘরে এসে গেলাম, এখন ভোগের প্রসাদ পাবো। সকাল থেকে তো প্রসাদ পেয়ে দামোদরের সিঙ্গার ফুল তুলসি দিয়ে ভেজে পড়লাম, তো এখন প্রসাদ পাবো। এখন বাজে প্রায় 3টে, মহাপ্রসাদে কি যায়, মহাপ্রসাদে কি যায়। আজকের প্রসাদে হয়েছে ফুলকপি আলু আর শাক আর ডাল, রয়েছে সালাদ, সঙ্গে রয়েছে ডাল। ও প্রসাদ পাই রাধে রাধে, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এখন প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেল, তো ভিডিওটা শেষ করছি। তো শেষ করার আগে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো রাধা মন্দিরের যে ড্রেস নাপ দেওয়ার জন্য কথা ছিল, সেটা দুপুরবেলা হলো না, এটা আমরা যাবো রাত্রেবেলা। তো যদি পারি তো আপনাদের কালকে দেখাবো। আর ব্যাংকের চেকটা জমা দিয়ে আসলাম, তো দেখতে পেলেন, তো অনেকেই কমেন্ট করেছিলেন তার আগে যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বানিয়ে ইনকাম করার জন্য এইসব বলি। তো এখন তো আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আপনাদেরকে আমি স্ক্যানার দিচ্ছি, আমাদের যে রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন হয়েছে স্ক্যানার দিয়ে দিয়েছি। যদি আপনাদের বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে এই নাম্বারে আপনারা রাধা মাধব মহাপ্রভুর জন্য ডোনেশন করতে পারেন। তো এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে, আকাশ বৃন্দাবন ব্লগ, আকাশ বৃন্দাবন ফ্যামিলি ব্লগ যদি এসব চিটিংবাজি করতো তাহলে বৃন্দাবনে 3 মাসের বেশি লাস্টিং করতো না। যে বৃন্দাবনে ছল করার জন্য বৃন্দাবনে আসে, সে বৃন্দাবনে কখনো থাকতে পারবে না। যার প্রতি যারা নিষ্ঠা সহকারে বৃন্দাবন বাস করে, বৃন্দাবনের প্রতি প্রেম থাকে, রাধার প্রতি নিষ্ঠা থাকে, তাহলে সে একমাত্র বৃন্দাবনে থাকতে পারবে। তো আমাদের মধ্যে ছল চাতুরত্ব কিছু নেই, আমরা ভগবানের সেবা করার জন্য বৃন্দাবনে রয়েছি। ভগবান সে কৃপা করেছে, আজ 0 থেকে কিভাবে এসেছিলাম বৃন্দাবনে, কিভাবে ভগবানের সেবায় যুক্ত ছিলাম, কিভাবে রাধাহানি কৃপা করেছে, প্রত্যেকটা সময় আমি অনুভব করতে পারি, প্রত্যেকটা সময় আপনার সঙ্গে আমি বলতে পারবো। তো এটা ভগবানের অশেষ কৃপা আজকে আমাদের উপর আছে এবং আপনাদের উপর রয়েছে। আপনারা যেন যারা দূরে থেকে রয়েছেন, যারা বৃন্দাবনের বাইরে রয়েছেন, বিদেশে রয়েছেন, কলকাতা রয়েছেন, বাংলাদেশ রয়েছেন, হ্যাঁ অন্য অন্য জায়গায় রয়েছেন, তারা ঘরে বসে থেকে বৃন্দাবন ধাম দর্শন করছেন, রাধারানীর সেবা করছেন, তার মতো কৃপা আর এই জগতে কি আছে। আমরা এই জগতে এসেছি, নিজের কর্ম করছি, পরিবার সামলাচ্ছি, একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব, তো আমাদের সঙ্গে কি যাবে, আমাদের কর্মফল। আমরা সারা জীবন যা করেছি সেটাই আমাদের কর্মফল হবে। কিন্তু যদি আমরা কোনো জন্মে ভগবানের সেবা করি, ভগবানের জন্য কিছু ভাবি, ভগবানের ধামে আসি, ভগবান মন্দিরের জন্য কিছু করি, বৈষ্ণব সেবা দেই, তাহলে সেটাই আপনার জীবনে পরম সঞ্চয়। আর এই জগতে যা করেছেন সব কিছু আপনার একদিন না একদিন ধুয়ে মুছে সব সমান সমান হয়ে যাবে। এই জন্য আমাদের যে প্ল্যানিং আছে বৃন্দাবন ধামে, আমরা একটা মন্দির করতে চাই, মহারাজেরও খুবই ইচ্ছা একটা রাসমণ্ডল বানাবে, এখানে রাসলীলা হবে, ভাগবত পাঠ হবে, সাধু সেবা বৈষ্ণব সেবা হবে। তো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল। তো রাধানি ধাপে ধাপে সব কিছু কমপ্লিট করে দিয়েছে, ট্রাস্ট ফাউন্ডেশন হয়ে গেল, কিউআর কোড এসে গেছে, হ্যাঁ সব কিছু আমাদের ট্রাস্টে এখন হয়ে গেছে। তো আপনাদেরকে স্ক্যানার দিয়েছি এই নাম্বারে, যদি আপনারা স্ক্যানের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন শ্রী রাধা মাধব মহাপ্রভু সেবা সংঘ ট্রাস্ট, তো আপনারা এই রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন। তো আমাদের অলরেডি জায়গা দেখা আছে, আমরা হোলির পরে একটা ভাবনা চিন্তা করছি, যদি রাধানি চায়, আমাদের মাধ্যমে অনেকে আরও যুক্ত রয়েছে, তো সবাই যদি যুক্ত হই, সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমাদের মন্দির হতে বেশি দিন সময় লাগবে না। তো প্রিয় ভক্তগণ সবাইকে ধন্যবাদ, এই নাম্বারে যদি আপনারা পারেন ডোনেশন করবেন স্ক্যানারের মাধ্যমে, আর যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান নিচে দেওয়া যে নিচে নাম্বার, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা এখানে শেষ করছি, রাধে রাধে, হারি।